আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনএস হেলথ গ্যালারি। তো আজকে আলোচনা করব বাচ্চাদের হাঁপানি এবং কাশির একটা স্যাশেট নিয়ে। এই যে স্যাশেটটা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো লুমোনা 4। এটা একটা পাউডার, এটা সাধারণত শিশুর হাঁপানি এবং কাশির চিকিৎসায় আপনারা সেবন করাতে পারেন। এরপরে আসি, এটা কত বছর পর্যন্ত সেবন করা যাবে? এটা সাধারণত আপনারা 6 মাস থেকে 4 বছরের বয়সে শিশুদের এই লুমোনা 4 স্যাশেটটা সেবন করাতে পারবেন। এটি 2-3 চামচ পানির সাথে মিক্স করে সেবন করানো যায়, অথবা বিভিন্ন তরল খাবারের সাথে মিক্স করে এটি সেবন করাতে পারবেন। এরপরে আসি এটা সেবন মাত্রা নিয়ে, এটা কখন খাওয়াবেন। এটি প্রতিদিন সন্ধ্যায় একবার সেবন করা যায় একটা স্যাশেট। এরপরে আসি এটার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। এই লুমোনা 4 স্যাশেটটা সেবনে যে পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হলো মাথা ব্যথা, বদহজম এবং ডায়রিয়া হতে পারে। এ সকল পার্শ্ব প্রতিক্রিয়া যদি তীব্র আকারে দেখেন, ডাক্তারের পরামর্শ করে নেবেন। আর যে কোনো ওষুধ সেবন বা ব্যবহারের পূর্বে একজন BMDC রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ করে নিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।